फाइंड द सेंटर एंड द रेडियस अफ द सार्केल दिस। तुम्हारा जरा सेमिस्टर प्रिपारेशन निच्छ तर अंक खुबी 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 इम्पोर्टेंट। कैक बच्चों छाड़ा छाड़ा अंक बार बार आसे। शुधुमात्र इक्वेशन चेंज कर दिले एक नतून अंक हो जाए। एस तुम पिछले इयर घेटे घेटे देखो, मेजर होक माइनर होक जेनारेल होक अनार्स होक तरह अंक खूब इम्पोर्टेंट। मेजर माइनर तो बचर के सिलेबस स्टार्ट हो सीबीसीएस देखो बा आगे जो अनार्स छिल तक तुम्हें देखो अंकटा अंक खूब एस। তাই তোমাদেরকে একটু ভালো করে প্রিপারেশন নিয়ে নিতে হবে, ভালো করে একটু প্র্যাকটিস করে নিতে হবে। তো আমি এই অঙ্কটা আমি প্রথমে থিওরিটা বলে দেবো, বুঝিয়ে দেবো, তারপর অঙ্কটা আমি একদম স্টেপ ওয়াইজ করে নেবো। পরে আরেকটা অঙ্ক ঠিক এরকম না হলেও একটু প্রুফ টাইপের একটা অঙ্ক আমি করে দেবো। দুটো অঙ্ক তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আগে এসছে। সবথেকে বড় কথা শেষ পর্যন্ত দেখে নিতে হবে, কারণ এই অঙ্কটা তুমি বারবার একটা অঙ্ককে তুমি যদি সময় দাও তাহলে তোমার সময় কোথায়। 101 ওয়ান শটে ওয়ান অঙ্ক একবার সেকেন্ড দেবে, একবার দেখাতে যেমন একটা অঙ্ক হয়ে যায়, তাই না? তুমি একটা চ্যাপ্টারকে একটা অঙ্ককে যদি আজকে একটু দেখলে, কাল একটু দেখলে এবং দেখতেই থাকো দেখতেই থাকো, তাহলে বাকি কখন পড়বে? তাই ওয়ান শট ওয়ান অঙ্ক, একদম এক শটে যেমন অঙ্ক ক্লিয়ার হয়ে যায় সেই রকমভাবে তোমাকে আমি বুঝিয়ে দেবো, তবে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখনও যেটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বাটন দাবিও অল করে দিও, যাতে এরকম ভিডিও দিয়ে আমার তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, ঠিক না? তো চলো, কী বলেছে অঙ্কটা? বলছে আগে তুমি তো জানো যে একটা স্ফিয়ারকে প্লেন দিয়ে কাটলে সার্কেল তৈরি হয়। তাহলে ধরো তোমাকে এই স্ফিয়ারটা দিয়ে দিচ্ছে, এইটা এই স্ফিয়ারটা, ঠিক না? তো এইটা যদি স্ফিয়ারটা দিয়ে দেয়, ধরলাম আমি এখানটায় প্লেনটা কেটেছি, তার ফলে সার্কেলটা কোথায় তৈরি হচ্ছে বলো তো? এই যে এখানটায় সার্কেলটা তৈরি হচ্ছে, ঠিক না? এই সার্কেলটা তোমার সেন্টার আর রেডিয়াস চেয়েছে, ব্যাস গল্প শেষ। তুমি করবে এটা কি? তুমি প্রথমে করবে কি, এর সেন্টারটা বার করে নেবে। ধরলাম পি এখানটায় সেন্টার, পি, ঠিক না? তাহলে পি যদি সেন্টার হয় কত হচ্ছে, তুমি এটা বুঝতেই পারছো, জিরো ওয়ান টু, ঠিক না? তাহলে এ সেন্টার হয়ে গেলো জিরো ওয়ান টু। আর রেডিয়াসটা কত হবে, দুই দুই চার, একে পাঁচ, এগারো পাঁচে ষোলো, চার। আর ধরে নাও এটা তোমার রেডিয়াস, ঠিক আছে? এটা তোমার রেডিয়াস পিএন, তার মানে এটা চার একক, ক্লিয়ার? তাহলে তোমাকে বার করতে বলেছে এ সেন্টারটা, ঠিক আছে? এ সেন্টারটা তুমি ধরে নাও পি কিউ, কিউ। তাহলে সার্কেলের সেন্টার বার করতে বলেছে আর রেডিয়াস তোমাকে বার করতে বলেছে। কিউ বার করবো আর কিউ এন বার করবো, কীভাবে বার করবো এইটা হচ্ছে মোদ্দা কথা, ঠিক আছে? দেখো আমি স্টেপ ওয়াইজ ধীরে ধীরে বুঝিয়ে দিচ্ছি। তুমি আশা করি এই ভিডিওটা দেখার পর তোমার আর এই অঙ্কটা সমস্যা করবে না, ঠিক না? তো চলো প্রথমে আমরা কী লিখবো বলতো? প্রথমে এই যে স্ফিয়ারটা, এই স্ফিয়ারটার আমরা সেন্টারটা রেডিয়াস বার করিনি। তাহলে দ্য সেন্টার অ্যান্ড দ্য রেডিয়াস, দ্য সেন্টার, একদম খাতা আমার সঙ্গে সঙ্গে লিখে নাও, আমার সঙ্গে লিখতে লিখতে করে নাও, অ্যান্ড দ্য রেডিয়াস, অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, কোন স্ফিয়ারটা, স্ফিয়ার ইকুয়েশনটা আমরা একবার লিখে নেবো, ঠিক না? তুমি কিন্তু লিখছো তো, লিখে নাও, সেরকম টাইম ধরেই পড়াশোনা করো, ঠিক না? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস টু ওয়াই মাইনাস ফোর জেড মাইনাস ইলেভেন সমান জিরো বি। তাহলে সেন্টারটা আমার কত হচ্ছে, জিরো ওয়ান টু, অ্যান্ড অ্যান্ড রেডিয়াস তাহলে কত হচ্ছে, রেডিয়াস ইকুয়াল টু তোমার কত হবে বললাম, জিরো প্লাস ওয়ান প্লাস ফোর প্লাস ইলেভেন সমান ফোর। তুমি এটা জানো, আমি এর আগে তিনটা ভিডিও করেছি, সেই তিনটা ভিডিও তুমি দেখে নাও, পর পর আমার ফোল্ডারে সাজানো থাকবে ওয়ান টু থ্রি ফোর করে। আশা হঠাৎ করে ভিডিও দেখলে তোমার কিন্তু অসুবিধা হতে পারে। তুমি যে কোনো সিলেবাসের প্রিপারেশন নিতে গেলে প্রথম থেকে শুরু করো, আর সেই যেভাবে তোমার পরীক্ষায় আসে, গ্র্যাজুয়েশনে অনার্স মেজর মাইনর যেই সিলেবাসের হোক না কেন, আমি সেই অনুযায়ী ভিডিও সাজিয়ে যাচ্ছি, যাতে করে তুমি এখান থেকে তোমার প্রিপারেশন কমপ্লিট করতে পারো, ঠিক না? অতএব কোনো ভিডিও স্কিপ করবে না, স্টেপ ওয়াইজ আমি করে দিয়ে যাচ্ছি। এরপরে এইটা সিলেবাস শেষ হলে আমি তোমাদেরকে কীভাবে আইআইটি জ্যাম নেট সেট প্রিপারেশন নিতে হবে আমি সব দেখিয়ে দেবো, শুধু একটু টাইম লাগবে, ঠিক না? বেশ, তার মানে আমি এটা পেয়ে গেলাম আর পিএন দৈর্ঘ্যটা পেয়ে গেলাম, ক্লিয়ার? এবার আমাকে কিউ পেতে হবে, কিউটা কী করে পাবো? তুমি এটা লিখে রেখে দিতে পারো যে সমান পিএন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর সেন্টারটা পি লিখেছি, এটা পি লিখে দিতে পারো, কোনো প্রবলেম নেই, ক্লিয়ার? ব্যাস, দেখো আমি করবোটা কি, আমার আমি এটা বার করতে পারবো, কী করে বার করবো না, পি থেকে প্লেনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে আমি পি কি পেয়ে যাবো। এরপরে দেখো পি কিউ এন একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, সেই সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে কিউ এন, তাহলে কিউ এন মানে অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, এই ফর্মুলা ফেলে আমি রেডিয়াসটা পেয়ে যাবো সার্কেলটার। তাহলে এটা আগে প্রথম করি, ঠিক আছে? তাহলে এখন আমরা করব কি, যে লিখব হচ্ছে যে নাও
Now, PQ, PQ समान perpendicular distance, perpendicular distance from P to the plane, to the plane. कौन plane टा? ना हमारे बोल दीजिए x plus 2y plus 2z plus equal to 15. ठीक है ना? তাহলে কি হবে আমাদের p থেকে পয়েন্ট বানাই এটা ডিসটেন্স বার করার ফর্মুলা আমরা জানি কি ফর্মুলা ছিল বলতো যে x1 y1 পয়েন্ট থেকে যদি এরকম একটা আমরা লাইনের ডিসটেন্স বার করি সেই ডিসটেন্সটা কি হবে আমাদের কোন ডিসটেন্সটা এই যে এই ডিসটেন্সটা সমান পয়েন্টটা প্রথমে বসে যাবে ax1 by1 c by root under x কোএফিসিয়েন্ট স্কয়ার মানে a স্কয়ার আর b স্কয়ার এটা মড দেব কারণ ডিসটেন্স কখনো নেগেটিভ হয় না ঠিক এটা এখানে ইউজ করব অর্থাৎ x y z এর জায়গায় 0 1 2 পুট করব তার মানে 0 প্লাস 2 ইনটু 1 প্লাস 2 ইনটু 2 মাইনাস 15 মডুলাস বাই রুট আন্ডার পুরোটাই মড নিয়ে নেব পুরোটাই মড বাই রুট আন্ডার 1 প্লাস 4 প্লাস 4 সমান তোমার কত হচ্ছে বলো তো তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8 আর এটা হচ্ছে তোমার 7 2 দুগুণে 4 2 6 আর এটা তোমার হচ্ছে 9 তাহলে 9 বাই 3 সমান 3 তার মানে দেখো এইখানটা আমি পেয়ে গেলাম 3 ইউনিট তাহলে এবার বুঝতে পারছো সমকোণী ত্রিভুজের ফর্মুলাটা লাগিয়ে দেবো পিথাগোরাসের ফর্মুলা ঠিক আছে তাহলে এবারে করব কি ফ্রম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফ্রম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি ট্রায়াঙ্গেলের নাম দিয়ে দিয়েছিলাম পি কিউ এন ব্যাস তাহলে আমরা করব কি কিউএন সমান মানে একবার স্কোয়ার করে দাও বা তুমি কিউএন লেখো কিউএন সমান রুট আন্ডার পি এন স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার তাহলে এখানটায় করি কিউএন সমান রুট আন্ডার পি এন স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার ঠিক আছে তার মানে পি এন স্কোয়ার আমাদের কত ছিল পি এন মানে আমাদের ছিল হচ্ছে 4 মানে 16 আর মাইনাস 9 তার মানে 16 মাইনাস 9 সমান রুট 7 তাহলে এখান থেকে আমরা বলে দেবো কি যে সার রেডিয়াস অফ দ্য রিকোয়ার্ড বা গিভেন সার্কেল ইজ রুট 7 ইউনিটস ঠিক আছে না তাহলে অতএব রেডিয়াস অফ দ্য গিভেন সার্কেল ইজ রুট 7 ইউনিটস ব্যাস ফার্স্ট স্টেপ আমার কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এরপরে তোমাকে এই সেন্টারটা বার করতে হবে এই সেন্টারটা এইখানটা থিওরিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো আমি আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি প্রথমে তারপর করব ধরো এই যে প্লেনটা এটা হচ্ছে প্লেনটা আর পি পয়েন্টটা ধরো এরকম জায়গায় আছে তাহলে এই যে পি কিউ লাইনটা এটা তো স্ট্রেট লাইন পি কিউ দেখো পি কিউ স্ট্রেট লাইনটা এই প্লেনটার উপর পারপেন্ডিকুলার ক্লিয়ার যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এই স্ট্রেট লাইনটা দেখো পি দিয়ে পাস করেছে আর প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার এরকম আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন লিখতে পারি এটা আমরা স্ট্রেট লাইনে পড়েছি কীভাবে বার করবো না দেখো স্ট্রেট লাইনটা প্লেনটার সঙ্গে পারপেন্ডিকুলার তার মানে স্ট্রেট লাইনের যেটা ডিরেকশন রেশিও হওয়ার কথা সেটা প্লেনের ডিরেকশন রেশিও হয়ে যাবে কেন না প্লেনের যে নর্মালের ডিরেকশন রেশিওটা মানে প্লেনের নর্মালটা স্ট্রেট লাইনের সঙ্গে প্যারালাল আর দুটো লাইন প্যারালাল হলে ডিরেকশন রেশিও সেম হয় অর্থাৎ আর প্লেনের রেশিও কোথা থেকে পাবো না প্লেনের ইকুয়েশনের কোএফিসিয়েন্টগুলো হচ্ছে রেশিওটা অর্থাৎ দেখো প্লেনের যে নর্মাল প্লেনের রেশিও তো হয় না প্লেনের নর্মালের রেশিও প্লেনের নর্মালের রেশিও তাহলে কি হচ্ছে 1:2:2 তার মানে স্ট্রেট লাইনের রেশিও হয়ে গেল 1:2:2 আবার স্ট্রেট লাইনটা 0:1:2 বিন্দু দিয়ে পাস করেছে আমরা কি জানি যে একটা বিন্দু দিয়ে পাস করবে এবং ডিরেকশন রেশিও যদি এলিমেন্ট হয় তাহলে ইকুয়েশন কি হয় এক্স মাইনাস এক্স ওয়ান বাই এল সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এম সমান জেড মাইনাস জেড ওয়ান বাই এন অর্থাৎ এক্স মাইনাস জিরো বাই ওয়ান সমান ওয়াই মাইনাস ওয়ান বাই টু সমান জেড মাইনাস টু বাই টু হয়ে গেল স্ট্রেট লাইনের ইকুয়েশন ব্যাস তার মানে স্ট্রেট লাইনটা আমরা পেয়ে যাব স্ট্রেট লাইন যদি পেয়ে যায় স্ট্রেট লাইনের উপর অ্যানি পয়েন্ট কী হবে লিখি সমান আর দিয়ে এক্স ওয়াই এর মানটা বার করে নেবো সেটাই ধরে নেবো কিউ আর কিউটা যদি আমি সার্কেলটার সেন্টার ধরে নিই তার মানে নিশ্চয়ই এই প্লেনের উপর লাই করবে ক্লিয়ার মানটা পেয়ে যাবো ব্যাস গল্প শেষ ব্যাস দেখো এবার আমি তোমাকে স্টেপ ওয়াইজ করে নিই ঠিক আছে তাহলে প্রথমে লিখব কি যে দ্য লাইন পি কিউ হেয়ার দ্য লাইন পি কিউ পাসেস থ্রু দ্য পয়েন্ট পি অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন এটাকে লিখি ঠিক আছে তাহলে হেয়ার দ্য লাইন হেয়ার দ্য লাইন পি কিউ পি কিউ পি কিউ তো
is passes through the running passes through the point passes through the point p মানে কত ছিল 0 1 2 ঠিক না 0 1 2 and perpendicular to the still line perpendicular to the plane plane টার ইকুয়েশন কি ছিল আমাদের x plus 2y plus 2z সমান 15 তাহলে এবারে আমরা স্টিল লাইন ইকুয়েশন লিখে নি অতএব দা ইকুয়েশন ইকুয়েশন অফ দা স্ট্রেট লাইন দা ইকুয়েশন অফ দা স্ট্রেট লাইন PQB তাহলে কি হবে বলো তো x minus 0 by 1 equal to y minus 1 by 2 equal to z minus 2 by 2 সমান এটা আমি আর ধরে রেখে দিলাম ঠিক আছে তার মানে আমি স্ট্রেট লাইনের ইকুয়েশনটা পেয়ে গেলাম এবারে অ্যানি পয়েন্ট কিউ ধরে নেব ঠিক আছে তার মানে অ্যানি বা এটাকে আমি একটু অন্যভাবে লিখতে পারি কিভাবে লিখতে পারি ইফ দে পয়েন্টটা লিখে ফেলো মানে কত হচ্ছে আর 2r plus 1 কমা 2r plus 2 এটা বুঝছো না তো এখান থেকে আবার r সমান করব এখান থেকে r একবার এখান থেকে সমান করে নেব দেখছো যে মানটা বার করে নেছি ঠিক আছে বি দা সেন্টার অফ দা গিভেন সার্কেল দেন কি বলবো ইট উইল বি লাই অন দ্য প্লেন কোন প্লেনটা যেটা আমাদের দিয়ে দিচ্ছে এক্স প্লাস টু ওয়াই প্লাস টু জেড ইকুয়াল টু 15 ব্যাস এরপরে এইখানটা আমরা এখানে বসিয়ে দেবো তাহলে অতএব এক্সের মানে কত আর প্লাস টু ওয়াই মানে ফোর আর প্লাস টু প্লাস টু জেড মানে প্লাস ফোর আর প্লাস ফোর সমান হলো গিয়ে 15 ঠিক আছে দিস ইমপ্লাইস আর চার চার আট একে নয় আর নয় আর তার দুই চার দিয়ে ছয় ওদিকে গেলে নয় হয়ে গেল তার মানে তুমি এখান থেকে পেয়াচ্ছ আর সমান ওয়ান তাহলে মানে এইটা যদি আমি এটা সেন্টার ধরেই তো আমি বসালাম তার মানে এটা হয়ে গেলো সেন্টার তাহলে অতএব ডাইরেক্ট এখানে লিখে দেবো কি সেন্টার অফ দ্য সার্কেল বি তাহলে আমি কি পাচ্ছি বলো তো তোমার আর আর মানে ওয়ান ঠিক আছে টু আর প্লাস ওয়ান মানে দুই একে তিন হয়ে গেল ক্লিয়ার তারপরে টু আর প্লাস টু মানে চার তাহলে দেখো আমার সেন্টারটা হয়ে গেল এক তিন চার ক্লিয়ার বেস তারপরে দেখো সেন্টারও পেয়ে গেলাম রেডিয়াস পেয়ে গেলাম তার মানে একটু ফাইনালি লিখে দাও যে হেন্স দ্য সেন্টার অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্য গিভেন সার্কেল বি কি হবে তাহলে একটা ছিল আমার সেন্টারটা প্রথমে লিখে দাও এক তিন চার অ্যান্ড আর রুট সেভেন ইউনিটস ব্যাস এই হলো তোমার অঙ্ক খুব কি জরুরি লাগলো তাহলে এই অঙ্কটা একবার দেখেই তোমাকে আজকে এই ভিডিওটা দেখার পর আশা করি আর তোমাকে কোনোদিন দেখতে হবে না থিওরি এবং কনসেপ্ট বুঝে দিলাম এই থিওরি আর এই কনসেপ্ট আর এই স্টাইল নিয়ে তোমাকে একটা আরও ভালো একটা অঙ্ক করাই ঠিক আছে যদি তুমি এটা বুঝতে পারছো তাহলে তোমার কাছে ওই অঙ্কটা ক্লিয়ার হবে আর যদি তুমি এটা না বুঝতে পারছো তাহলে আরেকবার ভিডিওটা কখন থেকে দেখো দেখার পর ওই অঙ্কটা শুরু করো আধা কাপচা করে যেও না তাহলে ভান্ডার আধা কাপচা হয়ে থেকে যাবে যে কোনো সময় হুচুট খেয়ে পড়ে যাবে তা তুমি কী করবে এটাকে আর ভালো করে বোঝো যদি না বুঝতে পারছো আরেকবার ভিডিওটা কখন থেকে দেখো তারপর সেকেন্ড অঙ্কটা দেখো সেকেন্ড অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে ঠিক আছে তো চলো আমরা সেকেন্ড অঙ্কটা করে ফেলি ইফ আর বি দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল দিস দেন প্রুভ দ্যাট দিস বলছি যদি আরটা হচ্ছে এই সার্কেলের রেডিয়াস হয় তাহলে প্রমাণ করছে এটা এবং ফাইন্ড ইটস এটার তাহলে দেখো তুমি ওই কনসেপ্ট দিয়ে করবো কী করবো না এই যে আমার সার্কেল কোনটা না এই যে সার্কেলটা কাট করছে অর্থাৎ তোমার সার্কেলটা হচ্ছে আমি যদি ধরে নিই এই যে এরকম একটা জায়গা ঠিক আছে এইখানটায় তোমার সার্কেলটা আয় ক্লিয়ার আমরা করছিলাম কি প্রথমে আমরা স্ফিয়ারটার সেন্টারটা বার করেছিলাম সেটা কী হবে বলো তো মাইনাস ইউ মাইনাস ভি মাইনাস ডব্লিউ আর রেডিয়াসটা বার করেছিলাম রেডিয়াসটা কী হবে না ইউ স্কোয়ার
प्लस भि स्कोयर प्लस डब्ल्यू स्कोयर माइनस टी तो हमें बार करते हो प्रथम यपर ये बार करब दि सेंटर पा जमन कर पाई ठीक है तेल चलो आबार शुरू करो भिडियो पज करो तुम अंकटा करते थको सर तुम पार्बे पार्बे ही तुम्हें कारण तुम आगे अंक भलोक बुझे और ना बुझले क्योंकि पार्बे ना ठीक है तो चलो तेल प्रथम क्य करब जे द सेंटर एंड द रेडियस रेडियस ऑफ द स्फीयर ऑफ द स्फीयर कौन स्फीयर बोलो तो जेटा तुम्हार दिए दीचे अर्थात एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर प्लस टू यू एक्स प्लस टू भी वाई प्लस टू डब्ल्यू जेड प्लस डी समान जिरो डी तो कत हो माइनस यू माइनस भि माइनस डब्ल्यू एंड रूट अंडार यू स्क्वायर प्लस भि स्क्वायर प्लस डब्ल्यू स्क्वायर माइनस डी रेसपेक्टिवलि ठीक है ना बस ये हलो गल्प शेष प्रथम हमें पे गल तुम तेल एक क्ज कर नाओ ये पी धरे निबे और ये पी एन धरे निबे ठीक है बस समान दिए यह तुम एक बार लिखे नाओ ठीक है তাহলে এটা আমরা q নিলাম এরপর আমরা p q টা বার করব ঠিক আগের মতো করে p q টা কি লিখব আমরা যে হেয়ার হেয়ার p q ইকুয়াল টু পারপেন্ডিকুলার ডিসটেন্স p q ইকুয়াল টু পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম p টু দা প্লেন কোন প্লেনটা না আমরা দিয়ে দিচ্ছি দেখো lx প্লাস my प्लस एन जेड समान जिरो ठीक है तर मैंने क्यों बोल तो ठीक हमारा आगे मत कर बार कर मड नहींब माइनस एल इन टू यू माइनस एम इन टू भि माइनस एन इन टू डब्ल्यू बाय रूट अंडार एल स्कोयर प्लस एम स्कोयर प्लस एन स्कोयर ठीक है तुम्हें आग लाइन फ्रेश कर दाओ माइनसटा तुले दिए ठीक है ना माइनसटा तुले दिए तुम यदि फ्रेश करो तेल क्यों माइनस टू दीची तर मैं एल यू प्लस एम भि प्लस एन डब्ल्यू डिवाइडेड बाय रूट अंडार एल स्क्वायर प्लस एम स्क्वायर प्लस एन स्क्वायर ठीक है तार माने आम्रा पी क्यूटा पे गेलाम एबार आम्रा क्यू एन बार करब से ही क्यू एनटा बोले दिच्छे आर रेडियस ठीक है ना तार माने अतएव द रेडियस अतएव द रेडियस अफ द गिवेन सार्केल करे ना रेडियस अफ द गिवेन सार्केल बी आर मैंने को मैं तुम्हार किऊ एन तेल ये समकोण त्रिभुज क्यों पे जाओ रूट अंडार पी एन स्क्वायर माइनस पी किऊ स्क्वायर ठीक है ना तर मैंने आर हे एक बार स्क्वायर कर दी तेल तुम्हार स्क्वायर उठिए दिल ठीक है ना तर मैंने स्क्वायर कर ले पा पी एन स्क्वायर मैं यू स्क्वायर प्लस भि स्क्वायर प्लस डब्ल्यू स्क्वायर माइनस डी आर माइनस पी किऊ स्क्वायर मैं ये ठीक है माने कि पाच्छी बोलो तो यू स्क्वायर प्लस भि स्क्वायर प्लस डब्ल्यू स्क्वायर माइनस डी माइनस एल यू प्लस एम भि प्लस एन डब्ल्यू डिवाइडेड बाय एटा स्क्वायर होच्छे डिवाइडेड बाय एल स्क्वायर प्लस एम स्क्वायर प्लस एन स्क्वायर ठीक है आशा करो तुम्हें बुझते पेरेछो ठीक है ना बेस एबारे कि करब एरपर देखो ये डिटाके एदिके निये जाब दिए एल स्क्वायर प्लस एम स्क्वायर प्लस एन स्क्वायर दिए गुण करब अर्थात तुम्हारा दाड़ा कि बोल तो जे आर स्क्वायर प्लस डी ठीक है ये चले एलो एबार एल स्क्वायर प्लस एम स्क्वायर दिए ओटा दिए गुण कर दीची तम मैं एल स्क्वायर प्लस एम स्क्वायर प्लस एन स्क्वायर समान तम मैं ये नए गए तम मैं यटार संगे ये गुण कर देव अर्थात यू स्क्वायर प्लस भि स्क्वायर प्लस डब्ल्यू स्क्वायर इंटू एल स्क्वायर प्लस एम स्क्वायर प्लस एन स्क्वायर माइनस जेटा तुम्हार देया आछे एल यू प्लस एम भि प्लस एन डब्ल्यू तार होल स्क्वायर बस एबार तुम्हार कि चेयेछे कि प्रमाणे देखो एखाने देखो डी आछे तार माने ए स्क्वायरटा तुम्हार होबे ना ताई ना ताहले ए दिकटा बाम दिकटा आमार चले आसछे बाम दिकटा चले आसछे माने डान दिकटा आमाके साजिए ओइटा आनते होबे ठीक आछे ताहले आमरा करब कि এলা গুণ করে দেব তাহলে গুণ যখন করব দেখো এল স্কোয়ার ইউ স্কোয়ার এল স্কোয়ার স্কোয়ার কেটে যাবে
এম স্কোয়ার ভি স্কোয়ার, এম স্কোয়ার ভি স্কোয়ার কেটে যাবে, এন স্কোয়ার ডব্লিউ স্কোয়ার, এন স্কোয়ার ডব্লিউ স্কোয়ার কেটে যাবে। বাকি টার্মগুলো আমরা লিখে ফেলি। তার মানে এম এল স্কোয়ার সঙ্গে এই দুটো টার্ম থাকবে, অর্থাৎ তোমার দাঁড়াবে কি বলতো, যে এল স্কোয়ার ভি স্কোয়ার প্লাস এল স্কোয়ার ডব্লিউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এম স্কোয়ারের সঙ্গে এর এর থাকবে, অর্থাৎ এম স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস এম স্কোয়ার ডব্লিউ স্কোয়ার, আবার এন স্কোয়ার ডব্লিউ স্কোয়ার বাদ দিয়ে এই দুটোর সঙ্গে থাকবে প্লাস এন স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস এন স্কোয়ার ভি স্কোয়ার। এবারে স্কোয়ারগুলো বাদ দিয়ে টু এ বি টার্মগুলো থাকবে, অর্থাৎ তোমার মাইনাস টু এল এম ইউ ভি মাইনাস টু এম এন ভি ডব্লিউ মাইনাস টু এল এন ইউ ডব্লিউ, ঠিক আছে। এরপরে তুমি মজাটা দেখো, এরপরে তুমি মজাটা যদি দেখো, এইটা এইটা আর এইটা মিলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে, ঠিক সেম কেস এল স্কোয়ার ডব্লিউ স্কোয়ার এন স্কোয়ার ভি স্কোয়ার মিলে এন স্কোয়ার ইউ স্কোয়ার মিলে এটা আসবে, আর এম স্কোয়ার ডব্লিউ স্কোয়ার আর এন স্কোয়ার ভি স্কোয়ার মিলে এটা আসবে, স্কোয়ার স্কোয়ার তিনটা স্কোয়ার আসবে। আর সেরকমই দেখো দেওয়া আছে, তা তুমি এইটাই ডাইরেক্ট তুলে দেবে পুরো লাইনে, ঠিক আছে। এম ডব্লিউ মাইনাস এন ভি তার হোল স্কোয়ার স্কোয়ার, দেখো প্রুফটা হয়ে গেল, খুব ইজি শুধু ওই কনসেপ্টটা দিয়ে, ঠিক আছে না। এরপরে আমরা সেন্টারটা বার করবো, সেন্টারটা বার করতে গিয়ে আমরা তাহলে কী করবো, এই যে এই লাইনটার ইকুয়েশন বার করবো, সেটা ইবিউ দিয়ে পাস করেছি এবং প্লেনের উপর পারপেন্ডিকুলার, তা দা ইকুয়েশন অফ দ্য লাইন পি কিউ ইজ এক্স প্লাস ইউ বাই এল সমান ওয়াই প্লাস ভি বাই এম সমান জেড প্লাস ডব্লিউ বাই এন, ইফ দি আর দিয়ে পয়েন্টটা ধরে নিয়ে লাইন, একদম ইজিলি একই একই রকম স্টেপ ওয়াইজ করবো, ঠিক না। তাহলে চলো শুরু করে দিই আমরা। হেয়ার দ্য ইকুয়েশন অফ দ্য লাইন, হেয়ার দ্য ইকুয়েশন অফ দ্য লাইন পি কিউ বি, তাহলে তুমি ওই লেখাটা ওখানটা একটু প্রথমে বলে দিবে যে পাসেস থ্রু দ্য পয়েন্ট পি অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন এত, দেন দ্য ডিরেকশন রেশিওস অফ দ্য স্ট্রেট লাইন ইজ এত এত এত, দেয়ারফর দ্য ইকুয়েশন অফ দ্য লাইন, ঠিক আছে। আমি ওটা লিখছি না, ইকুয়েশন অফ দ্য লাইন পি কিউ বি এক্স প্লাস ইউ বাই এল সমান ওয়াই প্লাস ভি বাই এম সমান জেড প্লাস ডব্লিউ বাই এন, ঠিক আছে। এরপর তুমি কী করবে, এটা সমান আর ধরে নিবে, দিয়ে যে পয়েন্টটা পাবো, তাহলে ইফ পয়েন্টটা যদি আমি একবারে এইভাবে লিখে নিই, এল আর মাইনাস ইউ এম আর মাইনাস ভি এন আর মাইনাস ডব্লিউ বি দা বি দা সেন্টার সেন্টার অফ দ্য সার্কেল, বি দ্য সেন্টার অফ দ্য সার্কেল, দেন দেন ইট উইল বি ইট উইল বি লাই অন দ্য প্লেন, লাই অন দ্য গিভেন প্লেন, বা প্লেন দিয়ে প্লেনটা লিখে নাও, কারণ গিভেন প্লেনটা তো আর শুধু সেভাবে গিভেন দেওয়া নেই, তাই না। এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড সমান জিরো, সো তা তুমি কী করবে, সো করে নিয়ে এল মানে এক্স ওয়াই জেডের জায়গায় এটা বসিয়ে দেবো, তাহলে এল ইন্টু এল আর মাইনাস ইউ প্লাস, আমি জানি তুমি ধৈর্য হারিয়ে ফেলছো বা এতক্ষণকে হয়তো অনেকেই দেখতে দেখতে পালিয়ে গেছো, কিন্তু যদি পরীক্ষায় পড়ে তোমাকে করতে হবে, আর তুমি যদি না লিখে নাম্বার পাওয়ার আশা করো তাহলে তোমার দেখার দরকার নেই, তুমি এমনিতেই আশা করতে পারবে, ঠিক আছে না। যদি শিখতে হয় তাহলে এই অঙ্কটা তোমাকে শেষ পর্যন্ত করতে হবে আমার সাথে সাথে, দেখো এইখানটায় এখানটায় এখানটায় আর কমন নিবে, তার মানে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আর আর এল ইউ এম ভি এন ডব্লিউটা ওদিকে নিয়ে চলে যাও, তার মানে এল ইউ প্লাস এম ভি প্লাস এন ডব্লিউ, তাহলে দেখো এখান থেকে আমি আর এর মান পাচ্ছি কি, এল ইউ প্লাস এম ভি প্লাস এন ডব্লিউ ডিভাইডেড বাই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তাহলে এই আটটা কিন্তু আমরা এইখানটায় বসে দিলেই সেন্টারটা পেয়ে যাবো, ঠিক আছে না। এল আর মাইনাস ইউ এম আর মাইনাস ভি এন আর মাইনাস ডব্লিউ এটা তো সেন্টার হবে, তা চলো তাহলে অতএব দ্য ইকুয়েশন অফ দ্য সেন্টার, অতএব দ্য ইকুয়েশন অফ দ্য সেন্টার ইজ কি হবে, তাহলে দ্য ইকুয়েশন অফ দ্য সেন্টার ইজ আমার কি ছিল, এল আর মাইনাস ইউ, ঠিক আছে না, এল আর আর মান তাহলে আমার কী বেরোলো, আর মান দিস, মনে রাখো এটা, ঠিক আছে না,
एल यू प्लस एम भि प्लस एन डब्ल्यू डिवाइडेड बाय एल स्क्वायर प्लस एम स्क्वायर प्लस एन स्क्वायर माइनस यू तारपरे एम इंटू एटा माइनस भि तारपरे एन इंटू एटा माइनस डब्ल्यू ठीक है ना बस ये पार करते हमें क्योंकुलेशन कर ठीक है दैट इज हमें एक शॉर्ट यूज कर दीची तेल जखनी ये एखे गुण करब एल स्क्वायर यू और एल स्क्वायर केटे जाए पड़े थको ये और माइनस यू संगे पड़े थको अर्थात तुम्हार क्यों पड़े थको बोल तो एल इंटू एम भि प्लस एन डब्ल्यू डिवाइडे एखंड माइनस यू इंटू एम स्क्वायर प्लस एन स्क्वायर डिवाइडेड बाय एल स्क्वायर प्लस एम स्क्वायर प्लस एन स्क्वायर बस बाकी तुम लिखे ना ठीक है ना তাহলে দেখো আমরা কিন্তু কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে আমাদের তাহলে কিন্তু এই ধরনের অঙ্কগুলো তুমি এরপর আর আর না পড়া হবে না তাই না তাহলে তোমাকে এই অঙ্কটা যদি করতে হয় ভালো করে একটু প্র্যাকটিস করে নাও তাহলে তোমার পরীক্ষাটা ইজিলি নেমে যাবে ঠিক আছে আর যদি একটু প্র্যাকটিস করো না তার সময়টা কম লাগবে তো চলো পরের ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই আসছি দেখা হবে টাটা।